ভারতের আঠারোতম লোকসভার অধিবেশনের প্রথম দিনে শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা তবে অধিবেশন শুরুর আগেই চড়ে রাজনৈতিক পারদ প্রটেম স্পিকারের প্যানেল বয়কটের সিদ্ধান্ত নেয় বিরোধী ইন্ডিয়া জোট যদিও সংবিধান অনুযায়ী ভারত শাসনে দল মত নির্বিশেষে সবাইকে পাশে চান নরেন্দ্র মোদী এপ্রিল থেকে জুন পর্যন্ত চলা আঠারোতম লোকসভা নির্বাচন হওয়ার পর এটি এই সংসদের প্রথম অধিবেশন অধিবেশনের শুরুতেই শপথ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার পরিষদের সদস্যরা এছাড়াও বিভিন্ন রাজ্যের সংসদ সদস্য সহ আরো দুশো আশি জন সদস্য শপথ নেন এর আগে সংসদ ভবনের বাইরে প্রেস এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে সরকার পরিচালনায় ঐক্যের ডাক দেন আমরা চাই বিরোধীদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে সংসদে স্লোগান নয় আপনাদের মতামত চাই আমাদের পরিশ্রমে কোনো ঘাটতি থাকবে না তৃতীয় মেয়াদে দেশ শাসনে আমরা তিন গুণ বেশি পরিশ্রম করবো বিশ্বমানের দেশের একমাত্র অধিবেশন শুরুর আগে নিট বিতর্কের মধ্যেই লোকসভার প্রোটিম স্পিকার হিসেবে শপথ নেন বিজেপির সাংসদ ভর্তিহারী মাহতাব রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রোটেম স্পিকারই আপাতত লোকসভার কাজ সামলাবেন তবে প্রোটিম স্পিকার নিয়োগ নিয়ে সমালোচনার ঝড় তুলেছে বিরোধী শিবির তাদের অভিযোগ ক্ষেত্রে কংগ্রেস সদস্য কে সুরেশের দাবি উপেক্ষা করা হয়েছে এর জেরে প্রোটেম স্পিকারের প্যানেল বয়কটের সিদ্ধান্ত নেয় বিরোধী ইন্ডিয়া জোট আসমাতুলি নিউজ ফোর